মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে এমন কিছু ভিডিও ভাইরাল হয়ে যায় যা দেখে মানুষ চমকে যায় এবং চিন্তা করতে থাকে যে এটি আসলে কিভাবে সম্ভব। তো আজকে আমি আপনাদের জন্য ক্যামেরায় রেকর্ড হওয়া এমন কিছু ভিডিও নিয়ে এসেছি যা আপনাকে অবাক করে দেওয়ার জন্য যথেষ্ট, আর এগুলো রেকর্ড না হলে কেউ বিশ্বাসও করতো না। কিছুদিন আগে একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায় একটি মানুষ তার ছাতা খোলার পরই ছাতাটি হ্যান্ডেল থেকে খুলে নিচে পড়ে যায় আর সাথে সাথেই মাকড়সার মতো চলতে থাকে এবং গমের মতো ফেটে যায়। দেখে তো এটা খুবই ভয়ানক লাগে, কিন্তু এর পিছনের সত্যটা হচ্ছে এটি সম্পূর্ণ VFX দ্বারা তৈরি। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ব্যক্তি চারপাশে পানি দ্বারা আবদ্ধ একটি জায়গার উপর দাঁড়িয়ে আছে। আসলে হঠাৎ করে জোরে বাতাস এবং রাস্তার কিছু অংশ ভেঙে যায় যার কারণে তার কন্ট্রোল না থাকায় গাড়িটি রাস্তার পাশে জলাশয়ে পড়ে যায়। গাড়িটি এমন ভাবে ফেসে যায় যে রাস্তায় আর আসতেই পারছিল না, আর গাড়িটি প্রায় ডুবে যাচ্ছিল, তাই সে সাহায্যের জন্য গাড়ির উপর দাঁড়িয়েছিল। রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো তাদের স্কার্ফ দ্বারা বানানো দড়িটি তাকে অনেকবার দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু পানির স্রোত এত বেশি ছিল যে কোনো কাজই হচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত লোকটি ওই স্কার্ফ দ্বারা তৈরিকৃত দড়িটি ধরতে পারে এবং সেটি তার কোমরে বেঁধে জলাশয়ে নেমে পড়ে, আর এক পর্যায়ে সে কিনারে আসতে সক্ষম হয়। চোর যখন কোনো কিছু চুরি করে তখন তার সর্বোত্তম চেষ্টা থাকে যাতে তাকে একটু দেখে না ফেলে, কিন্তু যখন কোনো মানসিক প্রকৃতি চুরি করতে আসে তখন তা আমাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। কয়েক বছর আগে আমেরিকার একটি শহরে এমনই একজন মানসিক প্রকৃতি চুরি করার জন্য আসে আর ঘরের ভেতর এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু ঘরে থাকা মেয়েটি যখন এটি বুঝতে পারে তখন সে নিজেকে সুরক্ষিত করার জন্য ছাদে গিয়ে লুকিয়ে পড়ে এবং পুলিশকে কোনোভাবে কল করে, আর সাথে সাথে সেই মানসিক রোগীও তাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে। এগুলো দেখে প্রতিবেশীরা ভিডিও করছিল, আর এতক্ষণে পুলিশ উপস্থিত হয়ে মানসিক বিকারগ্রস্ত চোর এবং ওই মেয়েটিকে নিচে নামায় এবং ওই লোকটিকে গ্রেফতার করে। ঘটনাটি এইভাবে নড়াচড়া করার ভিডিও অনেকজন সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল। এটি দেখে সবার মনে একটাই প্রশ্ন ছিল, এটি কেন এবং কিভাবে হচ্ছে। প্রথমে আসলে এটি কেউ ভেবে পাচ্ছিল না যে এটি কিভাবে সম্ভব। ওই জায়গায় স্থানীয় লোকদের জিজ্ঞেস করলে জানা যায় পানি জোরে চলাচলের জন্য এমন হচ্ছিল, আসলে বাতাসের কারণে ওই ঘটনাটি এভাবে নড়াচড়া করছিল। ওনারা আরও বলেন যে বাতাস বের হওয়ার জন্য আরেকটি পথ ছিল যাতে রাস্তার ভিতর এমন না হয়, কিন্তু ওই পথটিও পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যায় যার ফলে এই দিক দিয়েই বাতাস বের হওয়ার কারণে ওই ঢাকনাটি এইভাবে নড়াচড়া করছিল। কিন্তু মনে করা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও প্রথমবার শেয়ার করা হয়েছে। স্টেশনে যখন কেউ অপেক্ষা করে তখন তার মাথায় ট্রেন ধরা ছাড়া অন্য কোনো কথাই আসে না। নিউ ইয়র্কের একটি স্টেশনে এই মেয়েটি ট্রেনের জন্য অপেক্ষা করতেছিল আর তার বন্ধু এমনিতেই তার ভিডিও নিচ্ছিল। কিন্তু ট্রেন আসার পর ওই মেয়েটি যা দেখল তা স্বপ্নেও তা চিন্তা করতে পারেনি। ওই ট্রেনটি সম্পূর্ণ গ্রিন আপেল দ্বারা ভর্তি ছিল, আসলে এটি একটি কোম্পানির এড প্রোগ্রাম ছিল। তারা বোঝাতে চাচ্ছিল যে প্রতি বছর এক ট্রেন ভর্তি আপেলের ওজনের সমান অর্থাৎ 475,000 পাউন্ড খাবার নষ্ট হয়। এর জন্য সবাই যাতে এটি বুঝতে পারে আর খাবার নষ্ট না করে তাই এই অ্যাড প্রোগ্রামটি করেছিল। আর হ্যাঁ, এই প্রোগ্রামটি VFX দ্বারা তৈরি ছিল এবং ব্যবহারকৃত আপেলও নকল। ধরুন বাচ্চা কিডন্যাপ করা একটি সাধারণ ব্যাপার, কারণ কোনো বাচ্চাকে উল্টোপাল্টা বুঝিয়ে কিডন্যাপারের সাথে নিয়ে যাওয়া তেমন কোনো কঠিন কাজ না, তাই বাচ্চাদেরকে এই ব্যাপারে বোঝানো উচিত এবং তাদের থেকে কীভাবে দূরে থাকতে হয় সেটাও তাদের শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি যাতে বাচ্চারা ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারে এবং তাদের দৈনন্দিন জীবনে কোনো রকম বাধা বিপত্তি না হবে। গত বছর রাশিয়াতে এমনই একটি ঘটনা ঘটেছিল যা এখন আপনি দেখছেন। দেখা যাচ্ছে স্কুল ফেরা একটি বাচ্চার পিছনে একটি লোক আসছে, এটি দেখতে পেরে ওই বাচ্চাটি একটি বিল্ডিংয়ের ভিতরে চলে যায় আর ওই লোকটিও ওই বাচ্চার পিছু করতে করতে বিল্ডিংয়ের ভিতর পর্যন্ত চলে আসে, আর এটি দেখে সে বুঝতে পারে ওই লোকটি তার পিছু করছে। তাই বাচ্চাটি লিফটের কাছে এসে লিফটে ওঠার পরিবর্তে ওই দেওয়ালের পিছনে দাঁড়িয়ে পড়ে, আর ওই লোকটি ভেবেছিল যে বাচ্চাটি লিফটের ভিতরে আছে, তাই যখনই লোকটি লিফটের দিকে তাকায় তখনই ওই বাচ্চাটি বিল্ডিংয়ের বাইরে চলে যায়। আর ওই লোকটিও লিফটের বাইরে কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই মেয়েটিকে না পেয়ে বিল্ডিংয়ের বাইরে চলে আসে, কিন্তু এতক্ষণে ওই মেয়েটি তার বাবাকে নিয়ে চলে আসে। তার বাবা বাসার কাছেই কাজ করত, তাই সে একাই বাসায় যাওয়ার পরিবর্তে স্বাভাবিকভাবে তার বাবাকে নিয়ে বাসায় যায়। পুলিশকে যখন এই ব্যাপারে জানানো হয় তখন পুলিশ ওই ব্যক্তিকে খুঁজে বের করে এবং ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়, কিন্তু মানতে হবে যে ওই মেয়েটি তার তুখোর বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।
ক্যামেরাতে এরকম আরেকটি ভিডিও রেকর্ড হয়েছিল যা এখন আপনি দেখবেন। ক্যালিফোর্নিয়ায় একদল যুবক তাদের ভিডিও শ্যুট করছিল ড্রোনের মাধ্যমে, কিন্তু হঠাৎ করেই একটি তিমি তাদের কাছে এসে পড়ে। যদিও তিমি মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু এত বড় তিমি দেখে তারা একটুও ভয় পায়নি। মানুষের যেই কাজটা করা উচিত না, কিন্তু তারপরও মানুষ ওই কাজটা করার জন্য কেমন পাগলামি করে তা এই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন। এখানে এতগুলো মানুষ আসলেই পানির জন্য অপেক্ষা করছিল, কিন্তু হ্যাঁ, আমরা বৃষ্টির পানির কথা বলতেছি না। এখানে যখন বাঁধের পানি ছাড়া হয় তখন তা দেখার জন্য মানুষ ভিড় করে। আসলে অনেক দেশেই বাঁধ থাকে না, তাই যখনই বাঁধের পানি ছাড়া হয় তা দেখার জন্য মানুষ ভিড় জমায়। কিন্তু এখানে যে কতটা বিপদ থাকে তা হয়তো তারা চিন্তাও করে না, কারণ তারা যে কোনো সময়েই ওই বাঁধের পানির ঢেউয়ের সাথে তলিয়ে যেতে পারে। স্পোর্টস অথবা ম্যারাথনের দৌড় প্রতিযোগিতায় একজন আরেকজনের থেকে দ্রুত যাওয়ার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন আপনি যেটা দেখবেন সেটা একটু অন্যরকম। এই দৌড় প্রতিযোগিতায় প্রতিটি খেলোয়াড় খুবই ক্লান্ত হয়ে পড়েছিল এবং একজন অন্যজনের চেয়ে দ্রুত যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাদের ভিডিও রেকর্ড করার জন্য ক্যামেরাম্যান এতটাই দ্রুতভাবে দৌড়ায় যে সবগুলো খেলোয়াড়ের আগে চলে যায়। ऑस्ट्रेलिया के एक जगह का ये वीडियो है जिसमें ये आदमी अपने घर के बाहर बैठा था और वहाँ कहीं से एक ब्राउन स्नेक आ गया जिसे उस आदमी के कुत्ते ने फौरन देख लिया था और उसे भगाने की कोशिश में भी लग गया था, लेकिन जब वो सांप उस आदमी की तरफ जाने लगा तो उसने अपने मालिक को उस सांप के बारे में इशारे से बताया। उसे देखने के बाद वो आदमी फौरन वहाँ से भाग खड़ा हुआ। इसके बाद भी उस कुत्ते ने सांप को घर में घुसने नहीं दिया और अपने मालिक की जान भी बचाई। आपको बता दे, ब्राउन स्नेक दुनिया के सबसे जहरीले सांपों में से एक है। अपने मालिक की जान भी बचाई। आपको बता दे, ब्राउन स्नेक दुनिया के सबसे जहरीले सांपों में से घुरार जन्य अनेक जगह আছে, কিন্তু কিছু জায়গা আছে যেখানে যাওয়ার জন্য সব মানুষেরই ইচ্ছা থাকে। আর এখন আপনি যেই আইল্যান্ড দেখতেছেন সেই আইল্যান্ড ওই জায়গার মধ্যে একটি। স্কটল্যান্ডে এমন একটি আইল্যান্ড আছে যেখানে মানুষ অনেক দূর দূর থেকে দেখতে আসে। আসলে এটি একেবারে সমুদ্রের ভিতরে না, ওই আইল্যান্ডে যাওয়ার জন্য খুবই ছোট একটা রাস্তা আছে, কিন্তু অনেক সময় পানির উচ্চতা বাড়ার সাথে সাথে রাস্তা ডুবে যায়। ঠিক যেমন আপনি এই ভিডিওতে দেখছেন যে একটি ব্যক্তি রাস্তার উপর দিয়ে আসছে, কিন্তু পানির উচ্চতা বেড়ে যায়। কিন্তু পানির উচ্চতা বেড়ে যাওয়ায় রাস্তা পানিতে একটু ডুবে যাওয়ার কারণে মনে হচ্ছে ওই ব্যক্তিটি পানির উপর দিয়ে হাঁটছে। আর পানির উচ্চতা যখন অনেক বেড়ে যায় তখন আর ওই রাস্তা দিয়ে চলাচল সম্ভব হয় না। টেকনোলজি এবং মোবাইলের জন্য দুনিয়া এতটাই খারাপ হয়ে গেছে যে যখনই কোনো জায়গায় কোনো সমস্যা হয় তখন মানুষ সাহায্য করার পরিবর্তে ছবি তোলা এবং ভিডিও করা শুরু করে। কিন্তু এখনও কিছু মানুষ আছে যারা সাহায্য করার জন্য পিছপা হয় না। জগিং করতে থাকা একটি ব্যক্তি এক জায়গায় অনেক মানুষকে জড়োসড়ো হয়ে ভিডিও করতে দেখে তাদেরকে জিজ্ঞেস করে যে তারা কি রেকর্ড করছে। তারা বলে যে একটি মানুষ পানিতে ডুবে যাচ্ছে, সেটার ভিডিওই তারা রেকর্ড করছে। এটি শোনার সাথে সাথে জগিং করতে থাকা ব্যক্তি কোনোরূপ চিন্তা করা ছাড়াই পানিতে ঝাঁপ দেয় এবং ওই ব্যক্তিটিকে বাঁচায়। এরকম মানুষ দিন দিন কমে যাচ্ছে। আর হ্যাঁ, এটি কিন্তু শুধুমাত্র একটি সোশ্যাল অ্যাওয়ারনেস ভিডিও ছিল। এটি বানানোর কারণ ছিল যাতে কেউ কারো সমস্যা দেখে ভিডিও না করে তা সাহায্য করে। আর হ্যাঁ, কোন ক্লিপটি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ মনে হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন অথবা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি এরকমই ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করবেন। সকালের সাথেই থাকুন। ধন্যবাদ।